একটা কাপ রাখলাম এই কাপের মধ্যে পানিটা দিয়ে দিলাম চলে আসবে দুধ চা 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 বিক্রি করতে পারবেন ভাই যদি আপনি বানানো জানেন আমাদের কাছে হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন থাকে যেমন হচ্ছে বারো লিটার আছে আমাদের কাছে ষোলো লিটার বিশ লিটার এখানে মধ্যে আপনি পাবেন হচ্ছে বডি পাবেন হচ্ছে কার্বন বডি এছাড়া পাবেন স্টিলের চমৎকার একটা বিজনেস আইটেম আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করা হয় নিউ আজমির এন্টারপ্রাইজ থেকে আজকেও তার ব্যতিক্রম নয় ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স ব্ল্যাক ডায়মন্ড গোল্ড এই চমৎকার এক্সপ্রেস ও কফি মেকার নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য আমরা আসি ঢাকা নিউ সুপার মার্কেটে আর আমরা আসি নিউ সুপার মার্কেটের নিচ তালায় তিনশো উনসত্তর তিনশো সত্তর ষোলো নম্বর গলিতে এই শোরুমে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল পাবেন এমনকি সারা দেশব্যাপী ওনারা এই প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকেন আমাদের সাথে আজকে আসে নিমন ভাই ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের সম্পর্কে তো বলবো আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই বাংলাদেশে কিন্তু ভাই বেকারত্ব অনেক বেশি এখন কিন্তু মানুষ আরো বেকার বেশি হইতেছে কারণ দেশের যে পরিস্থিতি ভাই হয়তো চাকরি থেকে না করে দিতেছে বা বিদেশ থেকে ফেরত আসছে বা পড়ালেখা করে ডিগ্রি নিয়ে বসে কাজ পাচ্ছে না বা ব্যবসা কি করবে এটা খুঁজে পাচ্ছে না আজকে যদি ভালো মানের একটা ব্যবসা আপনারা খুঁজে পেতে চান তাহলে কিন্তু আপনি কফি মেশিনের ব্যবসাটা করতে পারেন আসলে এই মেশিনে শুধু কফি না ভাই আপনি কফি করতে পারবেন ক্যাপাচিনো করতে পারবেন দুধ চা মালটা চা তেতুল চা পনির চা মানে চায়ের জন্য ধরনের আইটেম আছে আমরা যে সিলেটের ছাত্রকে চা খাইতে চাই এটাও কিন্তু আপনি ঢাকায় বসে বিক্রি করতে পারেন ভাই যদি আপনি বানানো জানেন আর এই মেশিনটা দিয়ে হচ্ছে ভাই যে আপনি শুধু কফি করবেন তা না ভাই আসলে ধরেন আমরা পাঁচজন বন্ধু বান্ধব এক জায়গায় গেছি এই মেশিন কিন্তু কফি বানানো হয় এখন আমি চা কফি খাই না ভাই আমি তো চা খেতে পারি এখন চায়ের মধ্যে কিন্তু এখন চায়ের দোকানে কিছু আইটেম দেখে যেমন মেনু থাকে আপনি কি চা খাবেন চা খাবেন বাদাম চা খাবেন মালটা চা খাবেন এরকম চা দেখে আমার হয়তো স্বাদ জাগতে পারে আমি খাই না আমি টেস্ট করে দেখি মানুষ হচ্ছে না ভাই শখের তুলা আশি টাকা এইসব খাবারের দিকেও কিন্তু আমাদের শখের তোলা আশি টাকার মধ্যে চলে যায় তো যে কোনো ধরনের চা কিন্তু আপনি এই মেশিনে তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আসলে সবচেয়ে বড় বিষয় কি ভাই এই যে মেশিনটা দেখতেছেন

আমি কিন্তু বলছি যে চায়ের দোকানে আপনি বিভিন্ন ধরনের চা বিক্রি করতে পারবেন তেতুল চাহক মালটা চক সব আমি অল্প কিছু আইটেম রাখছি আমি কাজ করে দেখাই দিই দেখেন ভাই এখানে একটা জগ রাখছি আপনি যেকোনো ধরনের জগ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পানি ভাই ঠান্ডা পানি এটার মধ্যে দিয়ে দিলাম ওকে এটা রেগুলার ভাই এটা যদি আমি গ্যাসের চুলায় দিতাম মিনিমাম হলো আমার 5 মিনিট কি হইতো পানিটা গরম করার জন্য লাগতো তাই না এই যে দেখেন পানিটা আমি মাত্র 30 সেকেন্ডে গরম করে দিব তার আগে আপনাকে জিনিস দেখাই গরমটা কিভাবে হচ্ছে এই যে দেখেন প্রেসার ওকে এক্সপ্রেসো প্রেসার এই প্রেসারটার কারণে হচ্ছে এটা গরম হচ্ছে ভাই ওকে পানিটা কিন্তু একদম গরম হয়ে গেছে ভাই ওকে দেখেন ধোয়া উঠতেছে

আপনার দাম দিয়ে বিক্রি করতে পারবেন কারণ এক এক জায়গায় চায়ের দাম কিন্তু থাকে কোন জায়গায় পাঁচ টাকা বিক্রি করে কোন জায়গায় সাত টাকা বিক্রি করে এবং কোন জায়গায় টাকাও বিক্রি এটা হচ্ছে সারা বাংলাদেশে চাও আপনি এটার মধ্যে তৈরি করতে মধ্যে দুইটা হয় আমাদের একটা হচ্ছে ডাইরেক্ট কাঁচা দিয়ে আর হচ্ছে চায়ের মধ্যে কাঁচাপাতি দিয়ে তারপর দুধ দিয়ে দুধ চাটা বানানো হয় কাঁচাপাতি এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা ঢেলে দেখাই দিবে ইনশাল্লাহ

আমার কিন্তু দুধ চাটা হয়ে গেলো আমি একটু যেগুলো এখন বাদ দিয়ে মেশিন সম্পর্কে আপনাকে জানাই ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে কি ভাই আমাদের কাছে হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন থাকে যেমন হচ্ছে বারো লিটার আছে আমাদের কাছে এছাড়া হচ্ছে ব্ল্যাক ম্যাক্স আছে তিনটার মেশিনের কিন্তু তিন রকম সাইজ বারো লিটার ষোলো লিটার বিশ লিটার এখানে মধ্যে আপনি পাবেন হচ্ছে এম এস বডি পাবেন হচ্ছে কার্বন কোডেট বডি এছাড়া পাবেন স্টিলের বডি বড অরিজিনাল এটা হচ্ছে বিশ লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি

আমরা ঢাকায় করি ঢাকার বাইরে করি অনেক সময় কি হয়তো আমি বলতে চাইছিলাম আসলে যে কোনো জায়গায় হচ্ছে কি যে কোনো ধরনের প্রবলেম হলে দুই চার পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না আর গ্রাম এমন চার পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না এখন ব্যবসাটা তো শুধু ঢাকাই না সারা বাংলাদেশে আপনারা জোরে করবেন তো এই মেশিনটা নিলে কি হবে আপনার কারেন্ট চলে গেলে চার ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন আর লিটার দেশ আসার পর ভালো ব্যবসা কিন্তু খুঁজে পায় না বাসে বসে থাকে টাকা নিয়ে বসে থাকে বর্তমান কিন্তু আমরা দেখি মেলা বসে জায়গায় জায়গায় মেলা কি হয় বিভিন্ন ধরনের আমরা বিক্রি করতে যাই আপনি কিন্তু চাইলে এই মেশিন মেলা যা ব্যবসা করতে পারবেন ওকে জাস্ট বৈদ্যুতিক লাইনটা হলে যে কোনো প্লেস এটা দিয়ে আপনি ব্যবসা করে খেতে পারবেন ইনশাআল্লাহ মানে আপনার এইটা এমন একটা বিজনেস আইটেম আপনার রানিং কোনো ফুড কোর্টের বিজনেস আছে আপনি এটা যদি ওইখানে স্থাপন করে দেন তাহলে আশেপাশের থেকে যে মানুষগুলো আছে রেগুলার আপনার যে ফাস্ট ফুড আইটেমগুলো খাচ্ছে তারা যখন দেখবে এক্সপ্রেস ও কফি মেকার আপনার কাছে আসছে

এখন হচ্ছে কফির পরিমাণটা আসলে আমি প্রথমেই বলছি যেহেতু আমি ভিডিও করে দেখাচ্ছি আমার হচ্ছে এখন একটা আপনাকে আইডিয়া দেওয়া হইতেছে কম বেশি হইতেই পারে আমি এখানে বিশ টাকার পরিমাণ কফি দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ এই দেখেন বিশ টাকার পরিমাণ কফি দিয়ে দিচ্ছি কফিটা দিয়ে দিলাম এখন হচ্ছে চিনির পরিমাণটা যদি যাই আমি এই যে দেখেন চিনি দিলাম আমি এক চামিচ ভাই যার যেরকম পরিমাণ মতো আমি এক চামিচ দিলাম তারপর আমি বিশ টাকাই ধরলাম ওকে বিশ টাকা বিশ টাকার বিশ টাকা কথা হলো চল্লিশ টাকা এখন আমি দুধে চলে হ্যাঁ এই যে দুধ দিয়ে দিলাম দুধের পরিমাণটা যত বেশি হবে তত কি কফির কালারটা সুন্দর আসবে আর ফর্মটাও খুবই ভালো হবে যে দেখেন আমি এটার মধ্যে এটা দিয়ে দিলাম ওকে তো এখন হচ্ছে জাস্ট এটার মধ্যে দিয়ে আপনি মিক্সড করে দিবেন আপনার কিন্তু আর কোনো কাজ নেই একদম দেওয়ার সাথে সাথে দেখবেন ফর্ম রেডি হয়ে গেছে মিক্সচার হচ্ছে তাই তো একদম ভাই অ্যাকুরেট আপনি যখন এটা একদম নিচে লাগিয়ে দিবেন এটা হবে মিক্স যখন ঝাঁকে দিবেন তখন হবে ফর্ম এই যে দেখেন বাড়তেছে কিন্তু ফর্ম হচ্ছে এমন কি এটা বেড়ে গেছে একদম পুরো ঝক ভরে গেছে ভাই বাহ মানে কফির জন্য যে জিনিসটা দরকার ফর্ম হইলে কিন্তু এটা দেখতেও সুন্দর খাইতেও মজা এই যে ভাই দেখেন পুরো জগ কিন্তু এটার মধ্যে ভরে গেছে এই যে দেখেন ইয়েস এক্সপ্রেসো মেশিং এর কাছে হচ্ছে ভাই ফর্ম জাতীয় একটা কফি দেওয়া ওকে এই যে দেখেন এটা আমি এক কাপ মধ্যে ঢেলে দিই দেখেন এখানে আমি এক কাপ ঢেলে দিলাম ভাই এই কফিটার দাম কিন্তু যে কোনো প্লেসে খাইতে গেলে এই কাপে মিনিমাম হলো 50 টাকা দাম নেবে ভাই আমি খরচ করতে 60 টাকা হ্যাঁ আমি বললাম যে আপনি ধরেন কামরাঙ্গি চরে বিক্রি করতেছেন কামরাঙ্গি চরে দাম হচ্ছে 30 টাকা আপনি নিউ মার্কেট চলে আসছেন দাম হচ্ছে 60 টাকা ধানমন্ডি গেছেন 120 টাকা গুলশান গেছেন 250 টাকা এটা এরিয়া ওয়াইজ দাম হয় আর আপনার কফি আসলে আমরা বলি

আসলে সবার মিসিং যে ভালো মনে না আমি যে আমারটা ভালো এটাও বলবো না আপনি সরাসরি চলে আসেন আমার প্রোডাক্টটা দেখেন দেখে শুনে তারপর কিনে নিয়ে যান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতায় ষোলো নম্বর তিনশো উনসত্তর বাই সত্তর নাম্বার সব নিউ ওকে